নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বসিরহাটের লেডিস ক্লাবের উদ্যোগে প্রাণ পেল শ্রুতি নাটক। সিপিএম প্রার্থীর মনোনয়ন পত্র জমা বিডিও অফিসে। মালদা ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন পত্র জমা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন। অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে প্রতিযোগিতা। রেফারি হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে আসছেন অনেক মহিলা। আসছে বিস্তারিত খবরে। বসিরহাটের লেডিস ক্লাবের উদ্যোগে প্রাণ পেল শ্রুতি নাটক। বসিরহাটের দুটি নাট্য সংস্থার যৌথ উদ্যোগে বসিরহাট টাউন হলে আয়োজিত হল শ্রুতি নাটক অনুষ্ঠান। বর্তমানে মোবাইল ইন্টারনেটের যুগে হারিয়ে যেতে বসেছে একাধিক ঐতিহ্যবাহী নাটক ও সংস্কৃতিমূলক অনুষ্ঠান। সাহিত্য সংস্কৃতিকে নব প্রজন্মের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে ইচ্ছামতির তীরে বসিরহাটের টাউন হলে বসিরহাট লেডিস ক্লাব এবং প্রয়াস নাট্য সংস্থার যৌথ উদ্যোগে শ্রুতি নাটক উৎসবের আয়োজন করা হয়। বসিরহাটের টাউন হলে নাট্য সংস্থার উদ্যোগে আয়োজিত শ্রুতি নাটকে কলাকুশলীদের কণ্ঠে জমে উঠল বসিরহাটের টাউন হল নাট্যালয়। অ্যাকচুয়ালি এখন যে সময়, বর্তমান সময়টা বড্ড অস্থির একটা সময়, যে সময়টাতে সবাই কম বেশি সোশ্যাল মিডিয়া বা বিশেষ করে মোবাইল ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছে। যে সময় দাঁড়িয়ে একটা সময় আমরা ছোটবেলায় দেখেছি যে পাড়ার ছেলেমেয়েরা গান, নাচ, আবৃত্তি বা নাটক ইত্যাদিতে যুক্ত হতো, সেই প্রবণতা ইদানিং খুব কমে গেছে। আমরা সেটা ফিরিয়ে আনার জন্য আমাদের বসিরহাট লেডিস ক্লাব এবং আমাদের বসিরহাট প্রয়াস তাদের যৌথ প্রযোজনায় আজকে যে অনুষ্ঠান, এই শ্রুতিনাটক উৎসব করার প্রধান কারণটাই হচ্ছে মানুষজনকে নাটকমুখী করা এবং শ্রুতি নাটক এই যে চর্চাটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই চর্চা যাতে আবার ফিরে আসে তার জন্য আমরা সচেষ্ট হয়েছি। এবং এই জন্য আমরা সবাইকে পাশে চাইছি, যাদের কাছে ভিডিওটা পৌঁছবে তারা প্রত্যেকে পাশে থাকবে। ব্যাকগ্রাউন্ড স্লো মিউজিক আর এই নাট্য শিল্পীদের কণ্ঠের জাদুতে শ্রুতি নাটক পরতে পরতে উপভোগ করতে উপস্থিত ছিলেন বসিরহাটের একাধিক নাট্য প্রেমী মানুষ। বসিরহাট লেডিস ক্লাবের উদ্যোক্তা অমৃতা পাঠক বলেন, আমরা প্রতি বছর যেমন দোল উৎসব পালন করি, তারপর একের পর এক নানা অনুষ্ঠান পালন করে থাকি। আজ এই অনুষ্ঠানে বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি উপস্থিত হয়ে লেডিস ক্লাবের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। আমাদের ক্লাবের শুধু বসিরহাট শহর নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের সদস্য রয়েছে। তারা আমাদের প্রতিটা অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে এসে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন। লেডিস ক্লাব খুব সুন্দর উদ্যোগ নিচ্ছে তাদেরকে উৎসাহ দান করার জন্য। সার্বিকভাবে বসিরহাটের সুধি সমাজের সকলকে আমরা অনুরোধ রাখব এবং আমি ব্যক্তিগতভাবে বসিরহাটের একজন সাধারণ মানুষ এবং বিধায়ক হিসেবে অবশ্যই তাদেরকে উৎসাহিত করার জন্য এভাবে পাশে থাকা যায় চেষ্টা করব। আমরা গর্বিত যে শ্রুতি নাটক হারিয়ে যেতে বসেছে তাকে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা আমাদের মধ্যে প্রকাশ পেয়েছে। প্রচুর মানুষ এই শ্রুতি নাটক দেখার জন্য ভিড় জমিয়েছে। এই ধরনের উত্তর দিলাম কারণ আমাদের কাছে এখন ফেসবুক একটা মারাত্মক যেমন বন্ধু তেমনি একটা মানে অপকারের জায়গায় চলে গেছে। প্রত্যেকটা মানুষকে ঘরমুখী করে রেখে দিয়েছে, মানুষজনের মধ্যে ক্রিয়েটিভিটি সব নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন ফেসবুকে একটার পর একটা জিনিস দেখতে দেখতে লোভনীয় অফারগুলোর দিকে চলে যাচ্ছে। তার মধ্যে যে কালচার যেটা আমাদের ভারো পাও, আমরা নাটক, নাচ, গান এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশে আমাদের এই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই জন্য আমরা উদ্যোগ নিলাম যে আমরা শ্রুতি নাটক করে তাহলে সবাইকে যদি আবার ইনভলভ করানো যায় তাহলে তারা ওই মানে ফেসবুকের বা আমাদের টিভি সিরিয়ালের পাশ থেকে চলে এসে আমাদের এখানে ওরা জয়েন করবে। বসিরহাট থেকে স্বয়ং বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সিপিএম প্রার্থীর মনোনয়ন পত্র জমা বিডিও অফিসে। পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ চলছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও অফিসে সোমবার। এই দিন কাটোয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত করুই গ্রাম পঞ্চায়েত সিটে দাঁড়ানোর জন্য 7 জন বিজেপির প্রার্থী ডিসিআর কাটে। এর পাশাপাশি সিপিএম এর প্রার্থীরা মনোনয়ন জমা দিতে আসে কাটোয়া 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। এদিন ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে আসা বিজেপির প্রার্থীদের সঙ্গে দেখা করলেন পূর্ব বর্ধমান জেলা বিজেপির ইনচার্জ কৃষ্ণ ঘোষ। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য
মোতায়েন করা হয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে চলে মনোনয়ন জমা দেওয়ার কাজ। মনোনয়নপত্র কি শান্তিপূর্ণ হচ্ছে এখানে? শান্তিপূর্ণ আজকে এখানে একদম ডায়াতে যেটা ঢুকেছে আমাদের জমা দিচ্ছে, হয়েও গেছে অনেক, আরও সব কন্ট্রাক্ট চলছে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদা ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমা। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার তৃতীয় দিনে পুরাতন মালদা ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ডিসিআর কাটতে এবং মনোনয়নপত্র জমা দিতে ভিড় জমান। সোমবার বেশ জাঁকজমকের সাথে মিছিল সহকারে মনোনয়নপত্র জমা দিতে আসে জাতীয় কংগ্রেসের প্রার্থীরা। পঞ্চায়েত নির্বাচন 2023 উপলক্ষে আমরা আজ থেকে নমিনেশন পেপার সাবমিশনের কাজ শুরু করে দিয়েছি। অলরেডি ডিসিআর তোলার কাজ চলছে এবং নমিনেশনের কাজও চলছে। আমরা অধিকাংশই নমিনেশন এবং ডিসিআর তোলা কাজ আজকের মধ্যে আমরা সম্পন্ন করব। আগামী 15 তারিখ অবধি আমাদের এই কাজ প্রক্রিয়া চলবে। তো আমরা চাইছি 14 তারিখের মধ্যে আমরা সমস্ত যে ত্রিস্তর পঞ্চায়েতে যে যতগুলো আসন আছে সমস্ত প্রার্থী নমিনেশনের কাজ সম্পন্ন করবে। পাশাপাশি এদিন বিজেপির নেতাকর্মীদের মধ্যে ব্যস্ততা লক্ষ্য করা যায়। অন্যদিকে বামফ্রন্টের নেতাকর্মীদের ডিসিআর কাটতে এবং মনোনয়নপত্র তুলতে দেখা যায়। ব্লকের 6টা অঞ্চলে 50 জন প্রার্থী, গ্রাম পঞ্চায়েতের 50 জন প্রার্থী এবং পঞ্চায়েত সমিতির আমাদের 3 জন প্রার্থী আজকে আমরা ফার্স্ট নমিনেশন করব। আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ওলমালদা ব্লকের আমাদের ভূপেন্দ্রনাথ হালদারের নেতৃত্বে আজকে আমার ওলমালদা ব্লকে আজকে আমরা প্রথম নমিনেশন ফাইল করতে যাচ্ছি এবং আগামীকাল এবং আগামী পরশু দিন আমরা সমস্ত নমিনেশন করব। এখানে আপনাদের এখানে জোটের কোনো প্রশ্ন নেই? আমাদের জোটের প্রশ্ন হচ্ছে, কাজ এ চলছে, আমাদের কিছু কিছু এখনো সম্পূর্ণ হয়নি, যেগুলো আমাদের জেনুইন পার্টি আছে আমরা এক দফা এগিয়ে রাখতে চাইছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে আর সেই মতো নিজেদের নির্বাচনী প্রচারে নেমে গেছে সব রাজনৈতিক দল। বারাবনির বিধানসভার সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী প্রচার অর্থাৎ দেওয়াল লিখন শুরু হয়ে গেল। এদিন বারাবনী বিধানসভার তৃণমূল কংগ্রেসের যুব নেতা মুকুল উপাধ্যায় ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং নিজের রং তুলি হাতে নিয়ে নির্বাচনী দেওয়াল লিখন করলেন। নির্বাচনের জন্য আজ থেকে আমরা দেওয়াল লিখা শুরু করলাম। আমাদের উন্নয়নের সাথে ভোট হবে, বিরোধীদের আমরা অনুরোধ করছি আপনারা যতগুলো পারবেন সিটে নমিনেশন করুন, আমাদের তরফ থেকে আপনাদের কোনো অসুবিধা নেই। যদি হেল্প কিছু করা চাওয়ার আছে আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাদেরকে হেল্প করবো। বিশেষ করে দেখা গেল ওরা বারবার আমাদেরকে দোষ দিচ্ছিল যে আমাদেরকে নমিনেশন করতে দিচ্ছে না, ওই জন্য আমি আমাদের যে ওয়ার্কারগুলো আছে তাদেরকে বললাম যে ওদেরকে ফুল দাও, মিষ্টি দাও, জল দাও, ওদেরকে বাড়ির থেকে নিয়ে এসে নমিনেশন করিয়ে দাও, এবার পাবলিক ভোট দেবে, পাবলিক ভোটে যে জিতবে সে জিতবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে প্রতিযোগিতা।
রবিবার আইএসকেএফ এর পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার দাইহাট উচ্চ বিদ্যালয়ে। এইবার তৃতীয় বর্ষে পড়ল পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে প্রতিযোগিতা। কেমন লাগছে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে? উপস্থিত ছিলেন দাইহাট পৌরসভার চেয়ারম্যান প্রদীপ রায়, কাটোয়া দু নম্বর ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা, দাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর দাস, স্কুলের সদস্য রাজু চ্যাটার্জি সহ অন্যান্যরা। এই ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করল দাইহাটের ক্যারাটে প্রশিক্ষক পরিতোষ শিকদার। বেল্ট প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শতাধিক ছাত্র ছাত্রী। এই অনুষ্ঠান দেখতে দাইহাটের মানুষেরা হাজির হয়েছিলেন। আইএসকে পূর্ব বর্ধমানে ক্যারাটে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে দাইহাট উচ্চ হাই স্কুলের। আজকে রবিবার, এখনো পর্যন্ত আমাদের কাছে 120 জন পার্টিসিপেট আমাদের কাছে উপস্থিত হয়েছে এবং স্বনামধন্য ব্যক্তিবর্গ, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আমাদের মধ্যে রয়েছে এবং খুব সাকসেস সাথে আমাদের অনুষ্ঠান চলছে। দাইহাট থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। রেফারি হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে আসছেন অনেক মহিলা। মহিলা ফুটবল জনপ্রিয় হতে রেফারি হবার স্বপ্ন নিয়ে এগিয়ে আসছেন অনেকেই। রবিবার জলপাইগুড়ি জেলা রেফারি সংস্থার সম্পাদক সুব্রজিৎ দাস রায় এমনটাই জানালেন। এদিন জলপাইগুড়ির একটি স্কুলে রেফারি হওয়ার জন্য প্রাথমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় জেলার বিভিন্ন এলাকা থেকে 31 জন অংশ নেয়, যার মধ্যে 5 জনই মহিলা পরীক্ষার্থী। জেলা রেফারি সংস্থার সম্পাদক আরও বললেন, ইতিমধ্যেই জেলা থেকে জাতীয় স্তরের 5 জন রেফারি হয়েছেন। আগামীতে যারা ফুটবল খেলা পরিচালনার সঙ্গে নিজেদের যুক্ত করতে চান এবং নিজেদের ফিটনেস বজায় রাখতে চান, তাহলে ফুটবল খেলার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে অবশ্যই এগিয়ে যেতে পারবেন। আমাদের এখানে আজকে জলপাইগুড়ি জেলা রেফারি সংস্থার পক্ষ থেকে নতুন রেফারি তোলার জন্য একটা এন্ট্রান্স টেস্ট হচ্ছে। এই টেস্টের রেসপেক্টে এইখান থেকে যারা পাস করবে, এরপরে এদের একটা ফিটনেস টেস্ট হবে এবং তারপরে তারা অ্যাকচুয়াল রেফারি হিসাবে ম্যাচ করবে। আজকে এখানে আমাদের 31 জন পরীক্ষা দিচ্ছে, সারা জেলার থেকেই এসছে। মালবাজার এসছে, আমাদের কাশিয়াবাড়ির এই অঞ্চল থেকেও এসছে, ময়নাগুড়ি আছে, ধূপগুড়ি আছে, সদরের থেকেও কয়েকজন আছেন, বানাহাট থেকে এসছে, সুদূর একদম চামুরচি বাজারের থেকেও দুটো মেয়ে এসছে পরীক্ষা দিতে। টোটাল 5টা মেয়ে আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে। মেয়েরাও আগ্রহী হচ্ছে ফুটবল রেফারিংয়ে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এইখান থেকে পাস করার পরে সামনের বছর এরা ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের পরীক্ষায় বসতে পারবে। এখান থেকে যারা এসে হবে, যাদের 35 বছরের মধ্যে বয়স থাকবে, তারা ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের পরীক্ষায় বসে কলকাতাতে যে সেই পরীক্ষায় পাস করবে, তারা কলকাতাতে ম্যাচ করতে পারবে এবং সেই ক্ষেত্রে হয়তো পরবর্তী ক্ষেত্রে আরও বেটার চান্স হয়ে আসবে। সে হয়তো যেমন আমাদের এই মুহূর্তে আমাদের 5 জন ন্যাশনাল আছে জেলায় এবং তাদের সে হলে পরে ন্যাশনাল অবধি চলে যেতে পারবে। এবং আমাদের 2টো মেয়ে মোটামুটি রেডি হয়ে আছে, যেটা PFI তে আছে, এখান থেকে মানে প্রজেক্ট ফিউচার ইন্ডিয়ার প্রজেক্টের আছে। সেই মেয়েটা একটা বেটার চান্স আছে যে কণিকার পরে জল আমাদের এই প্রত্যন্ত উত্তরবঙ্গের থেকেও একটা ফিফা মহিলা রেফারি হয়তো আমরা পাবো। এই মুহূর্তে PFI তে আমাদের মালতী রায় বলে ধূপগুড়ির একটা মেয়ে আছে। আমার যেটা মনে হয় ফুটবল রেফারি তো থ্যাঙ্কলেস জব, যেখানে এইখানে সারা মাঠে খেলা চালাবে, দর্শকের গালাগালি খাবে, কিন্তু সব কিছু ঠিক আছে, কিন্তু খেলাটা শেষ করে আসার পরে যে স্যাটিসফ্যাকশন নিজে। এবং সবচেয়ে বড় কথা, এখন যেটা সুযোগ হয়ে গেছে, যেটা আগে ছিল না, এখন যেটা সুযোগ হয়েছে খুব তাড়াতাড়ি খুব উপর লেভেলে চলে যাওয়া যায়। ঠিক মতো রেফারিং করলে 5 থেকে 6 বছরের মধ্যে ন্যাশনাল লেভেলের একদম AIFF এর পে রোলে চলে আসতে পারবে। আর্থিক দিক থেকেও মোটামুটি এখন মোটামুটি কিছুটা মুখ রেফারিরা দেখতে পাচ্ছে, যদি ঠিকঠাক করতে পারে, একটা বড় জায়গায় যেতে পারে, ঠিকঠাক যদি রেফারিংটা করে, ফিটনেস যদি থেকে যদি ঠিকঠাক করতে পারে, সে কিন্তু একটা বড় জায়গায় যেতে পারে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।